গত 21 জুলাই হঠাৎ করে সাকিবের বাসায় একটি চিঠি আসে। সাকিব সে সময় ঘুমাচ্ছিল। কলিং বেলের আওয়াজ শুনে একজন দরজা খুলে দেন। লোকটি বলেন, আমি FDC থেকে এসেছি, সাকিব স্যারের সাথে দেখা করব ও তার জন্য একটি কমিটি থেকে চিঠি এসেছে। তার কিছুক্ষণ পরে সাকিব আসেন। চিঠিটি সাকিবকে দেওয়া হয়। চিঠি পড়ে সাকিব প্রথমে কিছুটা অবাক হন, পরে লোকটির সাথে সৌজন্যমূলক আচরণ করে তাকে চলে যেতে বলেন। এখন সাকিব খান কমিটির চিঠির উত্তর দিবেন। সাকিব ভক্তদেরকে উদ্দেশ্য করে বলেন, আমার কিছু শত্রু সৃষ্টি হয়েছে, তারা চায় না আমি আরও সামনের দিকে যাই। এদেশের মানুষ আমাকে ভালোবাসে, আমি ছিলাম, আছি এবং থাকব, সবাইকে সাথে নিয়ে কাজ করব, বাংলা ফিল্মকে আরও সামনের দিকে নিয়ে যাব। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কী মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন। আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।